ইছাপুর নতুনপাড়া কামাখ্যা মন্দির এলাকায় রবিবার বৃদ্ধা খুনের পর সোমবারও এলাকায় চাপা উত্তেজনা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ইছাপুর নতুনপাড়া কামাখ্যা মন্দির এলাকায় রবিবার নিজের বাড়িতে খুন হন একাকী বৃদ্ধা সিক্তা চট্টোপাধ্যায়। রবিবার রাতে উদ্ধার হয় বৃদ্ধার মৃতদেহ। ঠিক কী কারণে খুন হলেন বৃদ্ধা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার পর সোমবারও এলাকায় চাপা উত্তেজনা। বৃদ্ধার বাড়ির পাশে থাকা একটি বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ। কে বা কারা কখন সেই বাড়িতে কোন সময় এসেছিলেন এবং কখন বের হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সোমবার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নোয়াপাড়া থানার পুলিশ। সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়িতে কাজ করতে এসে ঘটনা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন সিক্তা চট্টোপাধ্যায়ের পরিচারিকা শঙ্করী বাগ। জানান, গতকাল প্রতিদিনের মতো তিনি কাজ করে বাড়ি থেকে গিয়েছিলেন। বাবা, আমি কাজ করে গেছি, সেই আমাদের পাড়াতে যে একটা ঠাকুর মন্দির আছে ওইখানে দেখছি 11টা বাজে, একটুখানি ঘড়ির কাঁটাটা, তাও এবার ফাস্ট আছে, ঘড়ি কি আছে আমি কিচ্ছু ঘড়ি ফড়ি কিচ্ছু দেখতে জানি না। কতদিন ধরে এখানে কাজ করতেন? আমি অনেক দিন ধরেই কাজ করতাম, কিন্তু এখন আমি এই 2 মাস না 3 মাস কাজ করছি, আগে আমি কাজ ছেড়ে দিয়েছেন। উনি কেমন লোক ছিলেন, কি করতেন? উনি খুব ভালো লোক ছিল, এত ভালো লোক ছিল ওর মতন কেউ পাবে না, এত ভালো মানুষ ছিল সত্যি করে। তোমরা হাসো না, কালকে কি কেউ আসার কথা ছিল, কিছু বলেছিল? না, কেউ আসার কথা আমাকে অত গল্প আমার সঙ্গে করে না, কোনো কিছু গল্প করে না, কি কি না আমাকে অন্য কোনো গল্প আমার সঙ্গে করে না। যখন বেরিয়ে যাচ্ছেন কোনো কথা হয়েছিল? হ্যাঁ, কালকে যখন কাজ করে বেরাচ্ছেন কিছু বলেছিল? তখন ওর দিদি ফোনে, ওর দিদি বোনের দিদির সঙ্গে ফোনে কথা বলছে, আমি বলবো আমি ওই দিকে তালাটা আমি দিয়ে দিই আর এই দিকের তালাটা আমি বেরুলে দিদি দিয়ে দেয়, মিথ্যা কথা বলবো না আমি। কালকে যখন বেরিয়েছিলেন কাজ করে তখন উনি কি করছিলেন? উনি বসেছিল, তারপর আমি নদী দিদি তালা দাও বলে উনি তালা দিতে দিল, আমি চলে গেলেন। আপনি কাজ করে বেরিয়ে যা, মানে উনি সারাদিন কি করতেন, মানে বাড়িতেই থাকতেন? সারাদিন কিচ্ছু করতো না, ও বাড়িতেই বসে থাকতো। আবার আমি একদিন একদিন না এলে, দুদিন না এলে খুব রাগ করতো আমার উপর, হ্যাঁ দেখছিস তো আমি পারি না, তুই আসলি না, আর আমিও তো প্রেশারের মানুষ। আপনি থাকাকালীন কোনো কখনো কোনো পরিচিত মানুষের সঙ্গে কখনো কোনো ঝামেলা বা ঝগড়া কিছু হয়েছে? না, কোনোদিন কিছু হয়নি। এখানে একদিন পড়ে গেছিলো, এখানে পড়ে গেছিলো, সব পাড়ার মানুষেরা তুলে তুলে সব নিয়েছে, সব কিছু করেছে, সব কিছু করেছে, ওদের ঘরে দেখছি সব করছে। এবার নাক দিয়ে, নাকে ব্যথা, নাকে প্রেশার ইয়ে হয়েছিল। হ্যাঁ, আত্মীয় স্বজনরা বোনেরা সবসময় যোগাযোগ আছে, সবসময় বোনেদের সঙ্গে কথা বলছে, বোন পোড়াও আছে। আমি কটার সময় গেছেন? কটার সময় গেছিলেন? শরীরটা দুর্বল ছিল না দিদি? না, দুর্বল ছিল না দিদি, তো রান দুধ গরম করে খেলো। এই মাসে একদম ট্রিট চাই কিন্তু। এই শনিবার ব্যারাকপুরের ওয়েস্ট ফিল্ডে। হ্যাঁ একদম, চল একদম। Delicious. Actually, বাঙালি খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।